সবাই উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে, রোজার মাসে। এই কথাটা শুনতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, ফার্মিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। সেহরিতে উঠেই জানলা দিয়ে দেখা কোন কোন ঘরে লাইট জ্বলছে, এটা আমার ভীষণ পছন্দের একটা কাজ ছোটোবেলা থেকেই। আজকে সেহরিতে ছিল শোল মাছ ভুনা, তো খাবারটা আর কি দেখাবো, জাস্ট গরম করে নিয়ে খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব শান্তি মতো সেহরি করতে পেরে। এরপরে ফজরের নামাজ আদায় করে দোয়া দুরুদ পড়ে একটু ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি একটু বেলা করে, যেহেতু আজকে ফ্রাইডে আর প্রথম রোজাটা পড়েছে জুম্মাবারে, খুব শান্তির একটা জিনিস, তাই না? আজকে ইফতারি করেছিলাম মার বাসায়, আর মার বাসা থেকে মসজিদ একদমই মানে রাস্তার এপার ওপার। আর আলহামদুলিল্লাহ রহমতের প্রথম দিন, আল্লাহ একেবারে রহমত ঢেলে দিয়েছে, প্রচণ্ড রকম শিলাবৃষ্টি ছিল আজকের দিনে। আমি তো বাসা থেকেই জাস্ট মানে শুয়ে শুয়ে ভিডিও শ্যুট করতে পারছিলাম, তো এক পর্যায়ে দেখলাম শিলা একদম রুমের মধ্যে বিছানার উপরে চলে আসছে। এই তো পরিবেশটা তো এমনিতেই ঠান্ডা ছিল, আর বৃষ্টি আসার কারণে আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। আজকে যে রোজা রেখেছি টেরই পাইনি, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত ছিল আজকে রোজাটায়। তো আজকে যেহেতু প্রথম দিন আর 10 থেকে 12 জন ইফতারি করবে, তো 4টা থেকে ইফতারিতে চলে আসছি। আর ইন ডিটেলস কোনো রেসিপি আমি শেয়ার করব না ইফতারের, কারণ বুঝেনি তো, ইফতারি করা, বানানো, আবার ভিডিও শ্যুট করা আলাদা রকম একটা প্যারা থাকে। তো মা এখানে সব কিছু মোটামুটি রেডি করে নিচ্ছে, আর আমি একটু একটু করে শ্যুট করছিলাম। মার হাতের ইফতারিতে না মনে হয় বিশেষ রকম একটা বরকত থাকে, প্রত্যেকটা ইফতারি এত বেশি স্বাদের হয়। আল্লাহ আমার মাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে। তো এখানে মা অ্যাজ ইউজুয়াল যেই ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো তো বানাবেই, তার সাথে ছিল পালং শাকের পাকোড়া, এটাও খুব মজার একটা আইটেম ছিল। তো মা জাস্ট একটু শাকটা কুচিয়ে আদা রসুন যেটা দিতে হয়, জিরা, তারপরে হলুদ লবণ সব কিছুর সাথে একটু আটা দিয়ে মিক্সড করে জাস্ট একটা বানিয়ে নেবে। আর এখানে হচ্ছে মসুর ডালের পেঁয়াজও হচ্ছে, মসুর ডাল মিহি করে বেটে নিয়েছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, ধনিয়া পাতা সব কিছু দিয়ে মিক্স করে মাখিয়ে জাস্ট তেলে ভেজে নিতে হবে। এটা তো সবাই আমরা জানি, তাই না? আর এখানে মা হচ্ছে পালং শাকের পাকোড়াটাও ভেজে নিচ্ছে, আর এখানে হচ্ছে বেগুনি ভাজা। ভাজাভুজির পর্ব শেষের পথে, আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া বেলের শরবত করে নিচ্ছে, শরবত বানানোর কাজটা তার উপরই পড়েছে। আর ছিল বাঙ্গির শরবত। আমরা তো অনেক বিদেশি ফ্রুটকে আমরা প্রমোট করি, এটা না করে আমাদের দেশি ফল বেশি বেশি খাওয়া উচিত, প্রমোট করা উচিত। আর এই ফলগুলোতে না ফরমালিনের পরিমাণ একটু কম থাকে আর খুব বেশি হেলদি হয়। তো রোজায় চেষ্টা করবেন বাঙ্গি যারা পছন্দ করে না তারা কিন্তু এভাবে বাঙ্গির জুস করে খেতে পারে। তো বাঙ্গি দিয়েছে মা কেটে কেটে, আর হচ্ছে পানি দিয়েছে পরিমাণ মতন, আর দিয়েছে এখানে চিনি, আর দিয়েছে গুঁড়ো দুধ, জাস্ট এতটুকুনি। একেবারেই সিম্পল, জাস্ট ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছে, এইটা আর কিছুই না। আর সঙ্গে ছিল হচ্ছে আমের শরবত, কাঁচা আম, পুদিনা পাতা, কাঁচা মরিচ, লবণ, বিট লবণ, চিনি, এরপরে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে কাঁচা আমের শরবত। আর দিয়েছিল সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, এই তো হয়ে গেছে আমের শরবত। আর এখানে যে দেশি ফল ছিল, বাঙ্গি, পেয়ারা, শশা, আপেল, মালটা। এরপরে ইফতারি তো প্রায় কাছাকাছি সময়, এই সময় হচ্ছে বড় আপু সবার প্লেটে ইফতার সার্ভ করছিল। আমাদের পরিবারের সদস্যর বাহিরেও মা চেষ্টা করে কিছু বাহিরের মানুষকেও ইফতারি করানোর। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের আশেপাশে এমন যদি কেউ থাকে যারা ইফতার করতে অক্ষম না, যদি আপনার অ্যাবিলিটি থাকে অবশ্যই তাদেরকে প্রোভাইড করা উচিত। আর ইয়া, আমার ইফতার টেবিল টোটাল কমপ্লিট। আর এটা ছিল আমাদের 3টা শরবত, বেলের শরবত, বাঙ্গির শরবত, আমের শরবত। আর ইফতারে তো প্রথমে খেজুর দিয়ে স্টার্ট করা সুন্নত, তো এখানে খেজুরও নিয়ে নিয়েছি, আর এটা আমার খুব পছন্দের, খেজুর দিয়ে ইফতার খোলা। আর সব কিছু মোটামুটি রেডি ছিল, ইফতারির বেশ আগে আমরা বসে দোয়া দোয়াত পড়েছি,
তো আমি খুব অল্প অল্প করে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়ার, খুব ডিটেলস আমি কিন্তু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ও আচ্ছা, ইফতারের পরে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।